আমাদের এই দৈনন্দিন ব্যস্ততায় আমরা সবাই কাজ শেষে ঘরে ফিরি, আর এই যে ইট পাথরের এই নগরীর ভেতরে ঘরে ফিরে আমরা চাই যে একটু রিল্যাক্স করতে, একটু আরাম করতে। সে আরামের ক্ষেত্রে হতেই পারে এত সুন্দর একটা দোলনা। ভাবছেন আমি কোথায় আছি, আর্টিফিশিয়ালে আছি আজ, এবং এখানে দেখতে এলাম যে ঘর সুন্দরভাবে, হয় না যে কিছু নান্দনিকভাবে ঘরটাকে সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য এখানে অনেক কিছু দেখতে পেয়েছি। এবং তার মধ্যে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোলনা। এবং দেখতেই পাচ্ছেন আমি এই দোলনায় উঠেই বসে আছি, এবং আমি ভাবছি যে এটা যদি আমি আমার ঘরের একদম জানালার পাশে এটা সেট করি, দক্ষিণ বাতাস খেতে খেতে, হাতে একটা চা কিংবা কফির মগ খেতে খেতে হবে। তো এত সুন্দর একটা দোলনায় বসে আছি, আজকে এইগুলো ডিটেইলস আপনাদেরকে জানাবো। আর্টিফিশিয়ালে বিভিন্ন ধরনের ডিজাইনের এই দোলনাগুলো ডেকোরেট করা হয়ে থাকে। তার ভিতরে এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের দোলনা, এখানে মিডিয়াম সাইজ, বড় সাইজ এবং ছোট সাইজও রয়েছে, অনেক কিছুই রয়েছে তার ভিতরে। এই দোলনাটা এবং সব দোলনাগুলোরই একদম পুরোটা হাইট হচ্ছে 6.5। কথা হলো এই যে অনেকেই হয়তো চিন্তায় থাকেন যে এই সুইং চেয়ারটাতে আসলে কারা বসতে পারবেন, এটা ভেঙে পড়বে কিনা এত যত্ন করে এটা কিনে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো যে আপনার সাইজ আসলে এখানে ডাজেন্ট ম্যাটার, এখানে 180 কেজি পর্যন্ত এই প্রত্যেকটা সুইং চেয়ার ক্যারি করতে পারে। আপনি সহ আপনার কোলে যদি একটা বেবিও থাকে, মানে মোটামুটি এখানে মোট কথা হলো 180 কেজি ওজন এই সুইং চেয়ারগুলো ক্যারি করতে পারবে, মিডিয়াম এবং যেটা হচ্ছে লার্জ সাইজ দুটোই। তো চাইলে যে কেউ এটাতে স্বাচ্ছন্দ্যভাবে এখানে ঘুরতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে বড় সাইজের সুইং চেয়ার। তো মিডিয়াম সাইজের ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে এটা, এই মিডিয়াম সাইজের যে চওড়াটা সেটা হচ্ছে 36, কিন্তু মিডিয়াম বা বড় যেটাই আপনি নেন না কেন সেক্ষেত্রে দুটোই, দুটোর বাস্কেটেরই হাইট হচ্ছে 39, আর মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 36 এবং বড়টার ক্ষেত্রে হচ্ছে 44। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে এসে আপনি দেখতে পারেন যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সুইং চেয়ার আপনার বাসায় শোভাবর্ধনের কাজ করতে পারে। এবং এটার প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনি যদি এসে চেক করেন তাহলেও দেখবেন যে ভীষণ সূক্ষ্মভাবে এটা তৈরি করা হয়েছে। এই সুইং চেয়ারগুলোর ডিজাইনগুলো চায়না ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আপনি ইনডোরে ব্যবহার করতে পারবেন, আউটডোরে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনারা ছাদেও ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটা সুইং চেয়ারের যে কুশনগুলো রয়েছে সেই কুশনগুলো আপনি এসে যাচাই করে নিতে পারবেন। যেমন এখানে আমরা কফি কালার দেখতে পাচ্ছি, এখানে প্রিন্ট রয়েছে, ফ্লোরাল প্রিন্টও দেখেছি যে যেগুলো হচ্ছে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিং, যে দেখেই মনে হয় যে বসে পড়ি। এবং বেশ কালারফুল একটা রেড কালার রয়েছে, হোয়াইটের ভেতরে রেড, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই ভালো লাগছে। তো আপনারা চাইলে আর্টিফিশিয়ালের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, সেই সঙ্গে আর্টিফিশিয়ালের যে শোরুমটা রয়েছে এখানে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের সুইং চেয়ারটি।